ভিডিওতে ভোকেশনাল দশম শ্রেণীর তথ্য প্রযুক্তি দুই এর এক নম্বর অ্যাসাইনমেন্টটি সমাধান দেওয়া হবে। এখানে অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে এক, অধ্যায় এক, কম্পিউটার সিস্টেমের স্পেসিফিকেশন। কম্পিউটার তথ্য প্রযুক্তি দুইয়ের পত্র দুই, অ্যাসাইনমেন্ট সপ্তাহ তৃতীয় সপ্তাহ, ভোকেশনাল শ্রেণী দশম। আজকের প্রশ্নটি হচ্ছে, একটি পূর্ণাঙ্গ কম্পিউটার সিস্টেমের স্পেসিফিকেশন তৈরি করা, শিখনফল, কম্পিউটার হার্ডওয়্যারের ধারণা, কম্পিউটার হার্ডওয়্যারের প্রকারভেদ, পূর্ণাঙ্গ কম্পিউটার সিস্টেম যন্ত্রাংশ সমূহ তালিকা, কম্পিউটার যন্ত্রাংশের স্পেসিফিকেশন, নির্ধারিত কাজ, কম্পিউটার হার্ডওয়্যারের ধারণা বর্ণনা করতে হবে, কম্পিউটার হার্ডওয়্যারের প্রকারভেদ বর্ণনা করতে হবে, পূর্ণাঙ্গ কম্পিউটার সিস্টেমের যন্ত্রাংশ সমূহের তালিকা তৈরি করতে হবে, কম্পিউটারের যন্ত্রাংশের স্পেসিফিকেশন তৈরি করতে হবে। এবার আমরা উত্তর দেখব। এখানে একটি পূর্ণাঙ্গ কম্পিউটার সিস্টেমের স্পেসিফিকেশন তৈরি করা আছে। শিখনফল, নির্দেশনা, সংকেত বা ধাপ পরিধি, উত্তর কম্পিউটার হার্ডওয়্যারের ধারণা। এখানে একটি কম্পিউটার হার্ডওয়্যারের যন্ত্রাংশের ছবি দেওয়া আছে। এটি হচ্ছে কেসিং, কেসিংয়ের ছবি, একটা ডেস্কটপ কম্পিউটারের হার্ডওয়্যার। এটি কুলিং ফ্যান, এটা হচ্ছে ফ্লপি, এটা হচ্ছে হিটসিং, এটা হচ্ছে হার্ড ডিস্ক, সিডি অথবা ডিভিডি ড্রাইভ, র্যাম, প্রসেসর, মাদারবোর্ড বা মেইন বোর্ড, পাওয়ার সাপ্লাই। এই বিশেষ হার্ডওয়্যারগুলি দ্বারাই কম্পিউটার তৈরি করা হয়, একটি পূর্ণাঙ্গ কম্পিউটার তৈরি করা হয়। এবার আমরা এর বর্ণনা দেখব। বাহ্যিক যন্ত্রপাতি যার সমন্বয়ে একটি কম্পিউটার ব্যবস্থার সৃষ্টি হয় তাকে কম্পিউটার হার্ডওয়্যার বলে। হার্ডওয়্যার বলতে একটি কম্পিউটারের বাহ্যিক যন্ত্রাংশ সমূহ এবং সেই সম্পর্কিত যন্ত্রপাতিকে বোঝায়। মাদারবোর্ড, হার্ড ড্রাইভ, র্যাম অভ্যন্তরীণ হার্ডওয়্যার যন্ত্রাংশের মধ্যে পড়ে। মনিটর, কিবোর্ড, মাউস, প্রিন্টার এবং স্ক্যানার বাহ্যিক হার্ডওয়্যার যন্ত্রপাতির মধ্যে পড়ে। ধাতু নির্মিত ব্যবহারিক দ্রব্য যেমন ফিটিংস, ছুরি, কাছি, যন্ত্রপাতি ইত্যাদি হচ্ছে হার্ডওয়্যার। কম্পিউটার হার্ডওয়্যার বলতে কম্পিউটারে সেই সব যন্ত্রাংশগুলি বোঝায় যেখানে স্পর্শ করা যায় ও দেখা যায়, যেমন মনিটর, মাউস, কেসিং, মাদারবোর্ড, র্যাম, সিডি, ডিভিডি ইত্যাদি। একটা কম্পিউটার হার্ডওয়্যার হলে যেসব পার্টস বা অংশ যার একটি নিজস্ব শারীরিক গঠন কাঠামো রয়েছে এবং যা দেখা যায় স্পর্শ করলে এর অবস্থা স্পষ্টত অনুভব করা যায়। একটা কম্পিউটার এর শারীরিক কাঠামো পুরোটাই গঠিত হয় বিভিন্ন হার্ডওয়্যার দিয়ে। কম্পিউটার হার্ডওয়্যার প্রকারভেদ বর্ণনা করতে হবে। সাধারণত যে কোনো কম্পিউটারে দু ধরনের হার্ডওয়্যার রয়েছে। ইনপুট হার্ডওয়্যার কিবোর্ড, মাউস, স্ক্যানার, জয়স্টিক, ওয়েবক্যাম ইত্যাদি হচ্ছে ইনপুট হার্ডওয়্যার। ইনপুট হার্ডওয়্যারগুলো বলা হয় যে সেসব পদার্থ হার্ডওয়্যারকে যেগুলোর মাধ্যমে আপনি কোনো ডাটা ইনপুট করবেন অথবা কম্পিউটারে কোনো ইনফরমেশন প্রসেসিং সিগন্যাল কন্ট্রোল করবে, ফাইনালি কোনো আউটপুট পাবে। এবার হচ্ছে আউটপুট হার্ডওয়্যার, যেমন প্রিন্টার, অডিও, স্পিকার, হেডফোন, জিপিএস, সাউন্ড কার্ড, ভিডিও কার্ড ইত্যাদি। ইনপুট হার্ডওয়্যারগুলো যেমন ইনফরমেশন পাঠায়,
कंप्यूटर सिस्टम के प्रसेसिंग करार्जन आउटपुट से प्रसेसिंग इनफरमेशनगुलो के आउटपुट आकार डिसप्ले कर पूर्णांग कंप्यूटर सिस्टम जंत्रांश तालिका जरा साधारण अफिस काजे करें अथवा शुद्ध शखे कंप्यूटर खेते चान माझे माझे टुकटाक गेम्स खेलते चान तादेर जन्य प्रसेसर मदरबोर्ड रैम हार्ड डिस्क ऑप्टिकल ड्राइव ऑप्शनल पावर सप्लाई कैशिंग मॉनिटर इत्यादि अपन प्रसेसर साथ सीपीयू कूलिंग फैन देवे अपन काजेर जथेष्ट नतून करे अतिरिक्त टाका खरच करे फैन लागानो कोनो दरकार नहीं शुधु शुधु आपनादेर टाका नष्ट हय ए काजेर जन्य सर्वोच्च कोराई थी जथेष्ट अनेके मने करेन जत बेशी प्रसेस तत बेशी स्पीड कंप्यूटर जंत्र से स्पेसिफिकेशन तैरी करते हैं प्रसेसर कंप्यूटर केनार कथा चिंता कर ले प्रथम प्रसेसर ठीक करते जेनरेशन सीरीज इंटेल कोर आई 9 कोर आई 7 मदरबोर्ड स्टोरेज एसएसडी एसडीडी